আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখবেন অনেকটাই উপকৃত হতে পারবেন দর্শক আজকের ভিডিওটা দেখতে জানতে পারবেন স্বপ্নে কবরে আগুন জ্বলতে দেখলে কি হয় সাথে সাথে আপনি কোনো মেয়ে বাচ্চাকে কুলে নিতে দেখলেন এরপর আপনি কোনো সুয়রকে মেরে ফেলতে দেখলেন এর কি ব্যাখ্যা হবে দর্শক আজকে ভিডিওটা মূলত আমি করেছি কয়েকজন ব্যক্তির প্রশ্নের উপর ভিত্তি করে তাদের প্রশ্নের উত্তরগুলো আমি প্রদান করব দর্শক এর মাধ্যমে আপনারা স্বপ্নগুলো দেখলে কী কী হতে পারে সবার ক্ষেত্রে কী রকম ব্যাখ্যা হতে পারে আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখলে আপনারা জেনে নিতে পারবেন যে কোন স্বপ্নটা দেখলে কী ঘটতে পারে দর্শক এক ব্যক্তি তিনি প্রশ্ন করেছেন আমি স্বপ্নে দেখলাম শেষ রাত্রে আজানের আগ মুহূর্তে কবরের মধ্যে আগুন জ্বলছে কবরের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলছে আর আমাকে কে যেন বলছে এখনও কি নামাজ পড়বে না এরকম বলে আমাকে কে যেন সতর্ক করছে দর্শক বুঝতে পারলেন এরকম স্বপ্ন দেখা মানে নামাজের পাবন্ত করতে হবে ফজরে নামাজ যেন না ছোটে ফজরে নামাজের সময় না ঘুমিয়ে থেকে আমাদের নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে দর্শক নাও মুজ আজের মধ্যে কি বলে থাকে ঘুম হতে নামাজ উত্তম তো আমাদের নামাজের পাবন্ত করতে হবে নামাজের প্রতি যত্নবান হতে হবে তো এই ব্যাখ্যাটাই প্রদান করা হয়েছে যে আপনি যদি এরকম স্বপ্ন দেখেন কবর মধ্যে আগুন জ্বলতেছে তাহলে আপনি গুনায়ের কাজ বর্জন করবেন নামাজের পাবন্ধ করবেন দিনের যে কাজগুলো আছে ধর্মের যে কাজগুলো আছে যেগুলোর দ্বারা কবর আজাদ থেকে বাঁচা যাবে সেই কাজগুলো আপনি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যে এরকম স্বপ্ন দেখেছে তার নামাজের পাবন্ধ করা উচিত দর্শক এরপরে আরও একজন প্রশ্ন করেছেন আমি অন্য একজন মহিলার যমজ বাচ্চা হতে দেখিয়েছি একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে তো আমি মেয়ে বাচ্চাটাকে কুলের মধ্যে নিয়েছি দর্শক এরকম স্বপ্ন খুবই চমৎকার যেই মেয়ে বাচ্চা কোলে নিয়েছেন আলহামদুলিল্লাহ এইটা সৌভাগ্যের প্রতি ইঙ্গিত করবে মেয়ে বাচ্চা কোলে নিতে দেখা এটা চিন্তা প্যারেশানি দূর হওয়ার ইঙ্গিত করে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে কিন্তু এর বিপরীতে ছেলে বাচ্চা দেখা বা ছেলে বাচ্চা কোলে নিতে দেখা এটা ততটা ভালো নয় শত্রুতা মেয়ে বাচ্চা কোলে নিতে দেখা আলহামদুলিল্লাহ এটা ভালো এরপরে দর্শক আরো একজন কমেন্টে প্রশ্ন করেছেন আমি স্বপ্নে একটা সুয়রকে মেরে ফেলতে দেখেছি দর্শক স্বপ্নটা খুবই চমৎকার এবং ভালো স্বপ্নে সুয়র্কে মেরে ফেলতে দেখা মানে কোনো খারাপ অভ্যাস আপনি বর্জন করবেন কোনো খারাপ স্বভাব থাকলে আপনার মধ্যে সেটাকে আপনি বর্জন করবেন আপনার স্বভাব চরিত্র ভালো হবে আপনি ভালোভাবে চলার চেষ্টা করবেন এরকমটা বোঝে বা ভালো পথে আপনার চলা উচিত খারাপ অভ্যাস থাকলে সেটাকে বর্জন করা উচিত বা এরকম স্বপ্ন দেখা সুয়রকে মেরে ফেলতে দেখা আপনি হারাম থেকে অশ্লীলতা থেকে সুদ ঘুষ থেকে আপনি নিজেকে বাঁচাবেন এমনটা বুঝে বা এই স্বপ্ন আপনাকে সুদ ঘুষ থেকে বেঁচে থাকার প্রতি ইঙ্গিত করছে দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ কয়েকটা স্বপ্নে ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন আপনাদের সাথে শেয়ার করলাম উত্তরগুলো আপনারা যেন জেনে উপকৃত হতে পারে দর্শক নিত্য নতুন আরও ভিডিও দেশে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ